দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচনী প্রচারণায় সরগরম চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চল, সবচেয়ে সরব আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি। যিনি ভালো আপনাদের জন্য ভালো হবে, যিনি আপনাদের কাছে পাবেন সুখে দুঃখে, তাকে ভোট দিবেন। চতুর্মুখী ভোট যুদ্ধে জমজমাট ফটিকছড়ি, একদিকে চাচা ভাতিজা, অন্যদিকে নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর লড়াই, আসনটি দখল করা চ্যালেঞ্জের বলছেন ভোটাররা। নির্বাচন রাজনীতি, এগুলো যখন একটা মানুষ করতে নামে তখন মাথায় রেখেই নামতে হয়। আমরা একটা সুস্থ ধারা রাজনীতিতে তৈরি করার জন্য আসছি। আমি বিশ্বাস করি সিল জনগণ মারবে, মূল সিল মারবে আল্লাহ। 3 জানুয়ারি থেকে মাঠে থাকবে সেনাবাহিনী, শহর জুড়ে বিজিবির টহল, সহিংসতা দমন ও নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা জানালেন বিজিবি মহাপরিচালক। আমাদের একটাই উদ্দেশ্য, এই নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে নিরাপদভাবে যেন মানে অনুষ্ঠিত হয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রচারণার মাত্রা। চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় প্রার্থীদের গণসংযোগ তুঙ্গে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। সবচেয়ে বেশি সরব আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীরা। সকালে কাজের দেউরি এলাকায় বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় যোগ দেন চট্টগ্রাম 9 আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও অংশ নেন। পতেঙ্গা এলাকায় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন চট্টগ্রাম 11 আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। নজিরবিহীন সব মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বোয়ালখালীর কদুরখিলে, নাপিত্তার ঘাটা, মিলন মন্দির ও লালার দিঘিপার এলাকায় দিনভর প্রচারণা চালান চট্টগ্রাম 8 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম। কেটলি প্রতীকে ভোট চেয়ে অবহেলিত এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের আশ্বাস দেন স্থানীয়দের। কেটলি মার্কায় আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, আপনাদের উন্নয়নের সাথী হওয়ার সুযোগ দিবেন। সকালে রেলওয়ে শ্রমিক লীগ নেতাকর্মীদের নিয়ে পাহাড়তলি এলাকায় গণসংযোগ এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চান চট্টগ্রাম 10 আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। নগরীর পানির কল থেকে প্রচারণা শুরু করে ঈদগা, বৌবাজার, মৌসুমী আবাসিক এলাকা, রামপুরা ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করেন চট্টগ্রাম 10 আসনের স্বতন্ত্র প্রার্থী। উন্নয়নের স্বার্থে যাচাই বাছাই করে কেটলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচার প্রচারণায় সরগরম গ্রামাঞ্চল, নেতাকর্মীদের নিয়ে সাতকানিয়ার ধর্মপুরে ব্যাপক গণসংযোগ করেন চট্টগ্রাম 14 আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী। গত 15 বছরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। 3 পার্বত্য জেলায় বেশি সরব নৌকার প্রার্থীরা। রাঙামাটির জোড়াছড়ি এবং শুভলং এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা, তাইন্দং বাজার, তবলছড়ি বাজারে পথসভা ও গণসংযোগকালে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। আপনারা বিদেশিদের দাবিদার, বিদেশিদের স্বার্থ হাসিল করবার জন্যই আপনাদের কাজ, তাদের দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য তাদের কোনো কাজ নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
প্রচারণার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। বন্দরনগরী থেকে শুরুতেই আমাদের সাথে যোগ দিচ্ছেন আরিফুর রহমান সবুজ। সবুজ, প্রচারণা কেমন চলছে চট্টগ্রামে? প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন প্রার্থীদের? লোপা একেবারেই দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের। একদম সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত যতটুকু মানুষকে টাচ করা যায় সেভাবেই আসলে প্রচারণা চলছে। এবং বলা যায় যে যতই সময় গড়াচ্ছে, অর্থাৎ নির্বাচন যতই গড়িয়ে আসছে, প্রার্থীদের যে ব্যস্ততা, প্রার্থীদের ব্যস্ততা অনেকটাই বেড়েছে। আমি যদি বলি, এখন আমি রয়েছি একেবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একেবারে শেষের দিকের একটি এলাকা, জেলেপাড়া বলে এটিকে। এটি একেবারে এখানে চট্টগ্রাম দশ আসনের যে আওয়ামী লীগের প্রার্থী, তিনি এখানকার যে জেলে সম্প্রদায় রয়েছে সেই জেলে সম্প্রদায়ের মানুষের সঙ্গে একটি মত বিনিময় সভা করার কথা রয়েছে। যদিও তিনি পাঁচটার সময় আসার কথা ছিল, এখন পর্যন্ত এসে পৌঁছাননি। মূলত এইরকমই হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি মূলত মূল যে কৌশলটি রয়েছে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো মানুষকে, মানুষের সান্নিধ্যে যাওয়ার জন্য, মানুষকে সঙ্গে কথা বলার জন্য মূলত পথসভা বা এই ধরনের মত বিনিময় সভায় আয়োজন করার দিকে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন প্রার্থীরা। কারণ একটি যদি মত বিনিময় সভা করা হয়, এখানে প্রায় 300-400 একটা সম্প্রদায়কে এক জায়গায় করা যায়। এই এই প্রার্থীর কথাই যদি বলি, এই প্রত্যেক কিছুক্ষণ আগে 3টার দিকে অন্য একটি সোসাইটির যারা লোকজন রয়েছে, পুরো সোসাইটির লোকজনকে নিয়ে একটি মতসভায় যোগ দিয়েছেন, সে বিশেষ করে এখানে আসছেন। এখানে এইরকম করে মূলত শুধু এই প্রার্থী নয়, চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে, 16টি আসনের প্রত্যেকজন প্রার্থী সবচেয়ে বেশি যে জোরটি দিচ্ছেন মানুষের কাছে গিয়ে পৌঁছানো, এই এই প্রার্থীর কথা বলি, বা সরকার দলীয় যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীর কথা যদি বলি, তারা বিগত বছরের যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলোর কথা বলছেন। এবং যেসব জায়গায় সমস্যার কথা শুনছেন, অর্থাৎ জেলে সম্প্রদায়ের কথা যদি আসি, এই জায়গাটি একেবারেই অবহেলিত একটি জায়গা। এই জায়গার মানুষের কাছ থেকে আসলে শুনছেন কি ধরনের সমস্যা রয়েছে, রাস্তাঘাট উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুনছেন, এবং খুব দ্রুততার সাথে এই সব সমস্যার সমাধান করার আশ্বাস দিচ্ছেন। লোপা সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার একটু কক্সবাজারের খবর জানবো এসান আল কুতুবির কাছ থেকে। এসান, প্রচারণায় কোন বিষয়গুলোতে জোর দিচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররাই বা কি বলছেন? লোপা, কক্সবাজার সারা দেশের মতোই, অর্থাৎ সারা দেশে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে ঈগল বেশিরভাগ ক্ষেত্রে, তার ব্যথায় ঘটেনি কিন্তু কক্সবাজার। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের উখিয়ায়, যেখানে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন নুরুল বশর, অর্থাৎ বর্তমান যে সংসদ সদস্য রয়েছে শাহীন, তার প্রতি তার নৌকার বিরুদ্ধে যে নির্বাচন করছেন, তিনিও কিন্তু আওয়ামী লীগের সভাপতি টেকনাফের, তিনি নির্বাচন করছেন ঈগল নিয়ে। এবং কক্সবাজারের দুইটা মাত্র আসনে ঈগলের প্রতীক রয়েছে, দুইটি আসনের মধ্যে এক হচ্ছে কক্সবাজার 3 এবং কক্সবাজার 4। আর কক্সবাজারের এই 4 আসন উকি টেকনাফ, এটি কিন্তু বিভিন্নভাবে আলোচনায় থাকে, সবসময় আলোচিত একটা জায়গা, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে 12 লক্ষ রোহিঙ্গা রয়েছে, এখানে আন্তর্জাতিক একটা বিষয় রয়েছে, এবং পাশাপাশি এখানে মাদকের যে ছড়াছড়ি সেটি রয়েছে। সব প্রার্থী কিন্তু বলে যাচ্ছেন, সব প্রার্থী কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে এই উকি টেকনাফ থেকে তারা যে কোনো মূল্যে নির্বাচিত হলে তারা এই মাদকের যে বদনাম, এই বদনাম তারা থেকে তারা এই আসনটিকে রক্ষা করবেন, সেটি তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি যে রোহিঙ্গাদের যে বিষয়টা নিয়েছে, আন্তর্জাতিক যেহেতু বিষয়টা, সে হিসেবে এই রোহিঙ্গা এখানে যে উগিয়া টেকনাফের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং তাদেরকে কীভাবে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো যায়, এবং কক্সবাজারের এই যে কক্সবাজার 4 আসনের উগিয়া টেকনাফের সাধারণ মানুষকে কীভাবে রোহিঙ্গাদের কাছ থেকে আলাদা করা যায়, এবং রোহিঙ্গারা যে এখানে বের হয়ে প্রতিদিন ছুরি চামারে সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে, সেটি থেকে কক্সবাজারের এই উগিয়া টেকনাফবাসীকে কীভাবে রক্ষা করা যায়, সেটিও তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। লোপা এসান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একদিকে চাচা ভাতিজার লড়াই, অন্যদিকে নৌকা আর স্বতন্ত্র প্রার্থী, সব মিলিয়ে চতুর্মুখী ভোটযুদ্ধে জমজমাট চট্টগ্রামের ফটিকছড়ি।
এই আসনের দিকে দৃষ্টি অনেকের, কারণ চট্টগ্রামে একমাত্র নারী প্রার্থী আছেন এখানে। আবার দুটি রাজনৈতিক দলের প্রধানও লড়ছেন এই আসনে। বৈতরণী পার হওয়া চারজনের জন্যই চ্যালেঞ্জের বলছেন ভোটাররা। চট্টগ্রাম শহর থেকে 56 কিলোমিটার দূরে 18টি ইউনিয়ন আর 2টি থানা নিয়ে গঠিত দেশের অন্যতম বৃহৎ উপজেলা ফটিকছড়ি। গত দুবার এই আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন মহাজোটের শরিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারি। এবার মনোনয়ন না পেয়ে নিজ দল থেকে লড়ছেন। প্রার্থী হয়েছেন নতুন নিবন্ধিত ও আলোচিত রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারিও। সম্পর্কে এ দুজন চাচা ভাতিজা। প্রত্যেক প্রার্থীর প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। আমরা একটা সুস্থ ধারা রাজনীতিতে তৈরি করার জন্য আসছি। ভোট জনগণ যাকে ইচ্ছা তাকে দেবে। আমি বিশ্বাস করি সিল জনগণ মারবে, মূল সিল মারবে আল্লাহ। আল্লাহ যার কপালে সিল মারবে সেই কিন্তু এমপি হবে। নজিবুল বশরের পরিবর্তে এবার নৌকার প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, যিনি পুরো চট্টগ্রামে একমাত্র নারী প্রার্থী। তার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এইচ এম আবু তৈয়ব। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো নির্বাচন রাজনীতি এগুলো যখন একটা মানুষ করতে নামে তখন মাথায় রেখেই নামতে হয় যে আমার প্রতিদ্বন্দ্বী থাকবে। সবাই প্রার্থী, সবাই যোগ্য, সবাই নির্বাচন করবে, জনগণ যাকে চায় সে জিতবে। একদিকে চাচা ভাতিজা লড়াই, অন্যদিকে আওয়ামী লীগের দুই নেতার লড়াই। উপভোগ করছেন ভোটাররা, করছেন নানা হিসাব নিকাশ। যে উন্নয়ন করবে সাধারণ মানুষের কথা চিন্তা করে, আমরা ওই ব্যক্তিকে কি এখানে দেখতে চাই। বাংলাদেশের মধ্যে যদি যোগ্য ভক্তি আসে, যে আশা করি আমরা ভবিষ্যৎ আরো সুযোগ-সুবিধা পাবো। চট্টগ্রাম দুই আসনে মোট ভোটার 456,490 জন। মামুন নরসি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সন্দীপ ছাড়া চট্টগ্রামে বাকি সব উপজেলা এবং মহানগরীতে টহল শুরু করেছে বিজিবি। বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে জিএসসি মোড়ে। ভোটের মাঠে সংঘাত সহিংসতা দমন এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বিজিবি ছাড়াও চট্টগ্রামে থাকছে র্যাবের 32টি টিম। 3 জানুয়ারি থেকে মাঠে নামবে সেনাবাহিনী। মিরসরাই, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, বন্দর এলাকা চট্টগ্রামে বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের সংঘাত সহিংসতায় উত্তপ্ত ভোটের মাঠ। প্রার্থীদেরও অভিযোগ, পাল্টা অভিযোগের শেষ নেই। এমন পরিস্থিতিতে শুক্রবার থেকে সন্দীপ ছাড়া চট্টগ্রামের বাকি 15টি আসনে টহল শুরু করেছে বিজিবি। সন্দীপে থাকবে কোস্টগার্ড। চট্টগ্রামের জেইসি কনভেনশন সেন্টারে স্থাপিত বেস ক্যাম্প পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক জানান, ভোটের মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের 96 প্লাটুন এবং 3 পার্বত্য জেলায় 81 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 10 জানুয়ারি পর্যন্ত। অতন্ত্র প্রহরী হিসাবে এবছরের নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো সহিংসতা না হয়, কোনো নিরাপত্তাজনিত কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, সেইগুলো বিষয় রেখে আমাদের প্রতিটা সদস্যই দায়িত্ব পালন করবে। এরই মধ্যে মহানগরী এবং বিভিন্ন উপজেলায় টহল শুরু করেছে বিজিবি। ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে প্রয়োজনে নামবে ডগ স্কোয়াড। ভোট কেন্দ্র বা কোনো রেলওয়ে বা যেখানে অনেক সময় নাশকতা হচ্ছে আমরা দেখছি, এইসব জায়গায় প্রয়োজন হলে আমরা ডগ স্কোয়াডকেও এটাকে মোতায়েন করব। এবং আমাদের একটাই উদ্দেশ্য, এই নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে নিরাপদভাবে যেন অনুষ্ঠিত হয়। বিজিবির পাশাপাশি চট্টগ্রামে ভোটের মাঠে থাকছে র্যাবের 32টি টহল টিম। 3 জানুয়ারি থেকে মাঠে নামবে সেনাবাহিনী। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো নাশকতা ঠেকাতে মাঠে থাকবে বিজিবি। চট্টগ্রামে যে কয়টি ভোট কেন্দ্র রয়েছে তার সবগুলোতে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন, সেক্ষেত্রে অতন্ত্র প্রহরী হিসাবে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো। বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, এলাকায় বিজিবির তৎপরতা কেমন দেখছেন, টহল কার্যক্রম কেমন চলছে? লোপা, এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল থেকে বান্দরবানে 50 প্লাটুন
বান্দর পার্বত্য জেলায় 50 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আজ সকালে আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে বিজিবি গাড়িতে করে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা মোবাইলে আপনার টহল দিচ্ছে, আপনার সোয়া লক বলেন, দুলুপাড়া, তারপর আপনার আমাদের কোয়ালং ইউনিয়ন, রাজবিলিয়া ইউনিয়ন, জামসর ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নে কিন্তু তারা পৌঁছে গেছে। আর বিশেষ করে যে সমস্ত দুর্গম এলাকায় যে একটু ঝুঁকিপূর্ণ ওই এলাকায়ও কিন্তু আপনার বিজিপিরা চলে গেছেন। এবং এই বান্দরবনে কিন্তু 182টির মধ্যে 12টি কেন্দ্রে হেলিকপ্টার হেলিসোপ ব্যবহার করা হবে। এবং যে জায়গায় একটু সন্ত্রাস প্রবণ বা যারা সশস্ত্র সংগঠন যেখানে থাকে ওই জায়গায় কিন্তু বিশেষ করে টহল জোরদার করা হচ্ছে বলে নির্বাচন সূত্রে বা বিজিবি সূত্রে আমাদেরকে জানিয়েছে। লোপা বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অসহযোগ আন্দোলনে জনমত তৈরির অংশ হিসেবে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী, পথচারী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ সহ সবার হাতে লিফলেট তুলে দেন তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সহ সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক সহ নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরের উত্তর চান্দগাঁওয়ে ব্যাপারী পাড়ায় লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সহ নেতাকর্মীরা। সকালে খাগড়াছড়িতেও শহর ও উপজেলাগুলোর বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে লিফলেট বিতরণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ডামি নির্বাচন বন্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান নেতারা। দেশ ও ভোটাধিকার রক্ষায় বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। বান্দরবানে সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনের আগে আমার দেশ আমার ভাবনা শীর্ষক তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত হল বন্দরনগরী চট্টগ্রামে। বিতার্কিকদের সংগঠন দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই সংলাপে নগর পরিকল্পনাবিদ, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনায় তারা 7 জানুয়ারির সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা, নীতি নির্ধারকদের পরিকল্পনা ও এর প্রভাব সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে সব সেক্টরে তরুণদের শ্রম ও মেধা আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান প্যানেল আলোচকরা। রাঙামাটিতে জাতীয় পার্টির প্রার্থী হারুনুর রশিদ মাতুব্বরের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয় পার্টি। সকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টির প্রার্থী হারুনুর রশিদ মাতুব্বর। এ সময় তিনি বলেন, দলীয় নেতাদের সাথে আলোচনা করে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু বিষয়টি নিজ দলীয় কিছু ব্যক্তি টাকার বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পার্বত্যাঞ্চলে নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবস। সকালে রাঙামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রেমিটেন্স দেশের অর্থনীতির চালিকা শক্তি, তাই দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে বলে মন্তব্য করেন তারা। এর আগে দিবসটি ঘিরে শোভাযাত্রা বের করা হয়। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে খাগড়াছড়ি শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীদের সম্মান ও মর্যাদা দিতে সকলের প্রতি আহ্বান জানান তারা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।